তোমার আমার ভালোবাসায় ভুলটা আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখিয়েছিলাম। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেছো, কিন্তু আমি বদলাইনি। তবে আমি কি মানুষ নয়? আমার জন্য যে মানুষটাকে আমি কাঁদতে দেখেছি, সেই মানুষটি আমাকে কাঁদিয়ে চলে গেল। আমার জন্য যে মানুষটা মরতে গিয়েছিল, সেই মানুষটাই আমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে। তাই তো আজ মনের মধ্যে প্রশ্ন উঠে, সত্যি কি সে মানুষটা আমাকে ভালোবেসেছিল? আচ্ছা, ভালোবাসা কি একটু সময়ের জন্য হয়? ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে আছে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয়, কারণ এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো তার আফসোস করার সুযোগটুকুও থাকে না। আমরা যাদের জন্য চোখের জল ফেলি, তাদের কিছুই যায় আসে না। তাই নিজেকে কষ্ট না দিয়ে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজে ভালো থাকতে ভুলে যেও না প্রিয়। হাসি সবসময় সুখের কারণ বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। যারা তোমাকে মনে রাখে না অথবা মনে রাখেনি, তাদেরকে ভুলতে শেখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। যা মানুষ খুব সহজেই পায় তার গুরুত্ব বুঝে না, আর যা খুব কষ্ট করে পায় তার কদর করে না। আনন্দিত হওয়ার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাত দিয়ে মানুষ মানুষকে দূরে টেলে দেয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। সাদামাটা হো, কিন্তু কখনো নিজেকে এতটা সস্তা বানিও না যাতে কেউ বস্তা বানিয়ে তাতে পা মুছে চলে যেতে পারে। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অন্যের মধ্যে এটা বেশি করে দেখতে পাই। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথটা আলাদা। কেউ কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় মিষ্টি হাসির চলে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভাল।